নির্জন স্থানে হাসপাতাল, আশেপাশে নেই তেমন বাড়িঘর, হাসপাতাল চত্বরে চড়ে বেড়াচ্ছে গবাদি পশু। ১৯৬১ সালে ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা এলাকায় ৮ একর জমির ওপর নির্মাণ করা হয় বিশ্বজ্জার ফরিদপুর বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক। মূলত দুটি পাশাপাশি একতলা ভবনের মধ্যে একটি হাসপাতাল ও একটি ক্লিনিক হলেও কার্যক্রম পরিচালিত হয় একসঙ্গে। তবে দীর্ঘদিন ধরে জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্যসেবা। মোট জনবলের ১৭টি পদের বিপরীতে কর্মরত মাত্র ৬ জন, পাশাপাশি রয়েছে নিরাপত্তা সংকটও। রাতে মাদক সেবীদের আড্ডা চলে বলে অভিযোগ স্থানীয়দের। এজন্য ভর্তি রোগীরা শুধু দিনের বেলায় হাসপাতালে থাকেন। সন্ধ্যা পর ৮টার সময় যাই, আবার ফিরে মহিলা মানুষ লোকজন তেমন থাকে না, আর রাতে তো কেউ থাকে না। রাতে এখানে শুধু সিকিউরিটি একজন থাকে, ভেতরেও এসে লোকজন বসে আড্ডা দেয়, বিভিন্ন ধরনের মাদক ওরা নেয়, মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসে, একটু বসে থাকে ওরা, এনে কিরা কি করে, খায় না না খায়, উয়ে তো আমরা জানি না। জনবল সংকটে ভোগান্তিতে খোদ হাসপাতালের একমাত্র চিকিৎসকও, আর এ বিষয়ে গতানুগতিক আশ্বাস জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার। ক্লিনিকে একজন মেডিকেল অফিসার, একজন কনসালটেন্টের পোস্ট, দুজনই ভ্যাকেন্ট। তার মানে ক্লিনিক হসপিটাল মিলিয়ে আমি একা একটা মেডিকেল অফিসার, আউটডোর প্লাস ইনডোর। আমরা কর্তৃপক্ষের কাছে লিখেছি এবং আমাদের যে শূন্যপদগুলো আছে সেই শূন্যপদগুলো ফিল আপের জন্য আমরা আবেদন করিয়েছি। আমার বিশ্বাস যে এই পদগুলো যদি ফিল আপ হয়ে যায় তাহলে আমরা আরও ভালো সেবা দিতে পারব। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে হাসপাতালটির বহির্বিভাগে দৈনিক ৪০ জন রোগী চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, ফরিদপুর।